ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর 30তম ও দিনের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ব্যাটিং করতে নেমে আজ দিল্লি সর্বসাকুল্যে তুলতে পেরেছে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 161 রান। এদিকে এই ম্যাচে দিল্লির ব্যাটিং ইনিংসে ঘটে গেল অন্যরকম এক ঘটনা, যা এবারের আইপিএল এ প্রথমবারের মতো দেখল ভক্তরা। মাঠে ঘটে যাওয়া অবিশ্বাস্য এই ঘটনা মুগ্ধ করেছে সবাইকে। ঘটনাটি হলো ম্যাচের প্রথম বল এবং শেষ বলে উইকেট নেওয়া। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর 0 রানে 1 উইকেটের পতন হয়। ইনিংসের প্রথম বলে ইংলিশ তারকা জোফরা আর্চারের দ্রুতগতির বলে সরাসরি বোল্ড হয়ে যান দিল্লি ক্যাপিটালস এর ওপেনার পৃথ্বী শো। 0 রানে 1 উইকেট দিয়ে ম্যাচ শুরু করে দিল্লি ক্যাপিটালস। এরপর দিল্লির ইনিংসের শেষ বলেও উইকেটের দেখা পায় রাজস্থান। ইনিংসের একেবারে শেষ বলে পাটেলের উইকেট তুলে নেন থিয়াগি। উইকেট দিয়ে ব্যাটিং শুরু করা দিল্লি উইকেট হারিয়ে শেষ করলো নিজেদের ব্যাটিং। দিল্লির ব্যাটিং ইনিংসে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনা বেশ আলোচনা হয়েছে কমেন্ট্রি বক্সে।